হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাজমুন রিনো। তো শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি রিয়াক্ট করবো ফাহাদ ফাজিল বার্থডে স্পেশাল মাশআপ 2022 সাল। সো চলুন এই ভিডিওটা দেখি। এই ভিডিওটি আপলোড হয়েছিল আগস্টের 6 তারিখে 2022 সালে এবং ড্রপার্ট রিমিক্স এই ইউটিউব চ্যানেলে। এবং তার সাথে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ফাহাদ ফাজিল হচ্ছেন একজন মালায়ালাম একজন অ্যাক্টর এবং সাথে উনি তেলেগু তামিল মুভিও করে থাকেন। এবং ফাহাদ ফাজিলের জন্ম কিন্তু ইন্ডিয়ার কোচিতে এবং উনি 1982 সনে 8ই আগস্ট জন্মগ্রহণ করেছেন এবং উনি অলরেডি এখন ওনার বয়স হচ্ছে 40 বছর। সো চলুন আমরা এই সুপারস্টার এবং এই স্বনামধন্য একজন নায়কের ফাহাদ ফাজিলের বার্থডে স্পেশাল মাশআপটা আমরা দেখি। এবং বরাবরের মতো আমি গত বছরও কিন্তু ফাহাদ ফাজিলের বার্থডে মাশআপ রিয়েক্ট করেছিলাম। সো দেখি এই বছরের ফাহাদ ফাজিলের বার্থডে মাশআপটা কেমন। এবং এই ভিডিওটি কিন্তু ড্রপার্ট রিমিক্স এই ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছিল। সো চলুন দেখে আসি মাশআপটা কেমন। সো গাইস, লেটস প্লে। Actor. International actor. Very passionate actor. Come back with the band. ഇന്ന് നമ്മൾ എപ്പോഴും പറയുന്നെങ്കിലും അത് വിത്ത് യുവർ ആക്ഷൻ കാണിച്ചിട്ടുള്ള ഒരു ആക്ടറാണ് ഫഹദ് ഫാസിൽ. ഇറ്റ് വാസ് ലൈക്ക് എ ബൂമറാങ്. അപ്പോൾ ഫഹദ് എന്ന് പറയുന്ന നടൻ ഏത് കഥാപാത്രങ്ങളും യോജിക്കുന്നതാണെന്ന് എനിക്ക് മനസ്സിലായിട്ടില്ല. എൻ്റെ മകൻ്റെ പ്രായമുള്ള ഒരാൾ എന്നെ ഇപ്പോഴും ആവശ്യപ്പെടുക എന്ന് പറയുന്നത് ഒരു ചെറിയ കാര്യമല്ല. കള്ളനായിട്ട് വന്നു കഴിഞ്ഞാൽ ഡാനി കള്ളൻ, ഇനി ചുള്ളനാണെങ്കിൽ ഡാനി ചുള്ളൻ. സാറ് പ്രേമിച്ചാണോ കിട്ടിയത്? എനിക്ക് തോൽവിന്നല്ലേ തുടങ്ങുന്നത്. ഇപ്പൊ ഞാൻ അങ്ങനെ തളർന്നിട്ടില്ല. 2002 to 2008 ഈ പ്രായത്തിലുള്ള പിള്ളേർ അഭിനയിക്കുന്നതിനപ്പുറത്തേക്ക് വളരെ വ്യത്യസ്തമായ കഥാപാത്രങ്ങൾ അഭിനയിച്ച ആക്ടറായി. എന്റെ അപ്പ എന്നോട് പറഞ്ഞില്ലടാ കൊല്ലും പറഞ്ഞിരുന്നെങ്കിൽ ഞാൻ എന്റെ പുള്ളി അന്നൊറ്റയ്ക്ക് വിടൂല്ലടാ. എനിക്ക് തോന്നുന്നില്ല ഞാൻ തമിഴിലോ തെലുങ്കിലോ ആയിരുന്നെങ്കിൽ ഒരു ഡയമണ്ട് നെക്ലസോ ഒരു തൊണ്ടി മുതലോ അല്ലെങ്കിൽ ചാപ്പാകുരുഷോ മഹേഷിന്റെ പ്രതികാരമോ ഞാൻ ചെയ്ത ഒരു പടം പോലും എനിക്ക് വേറൊരു ഭാഷയിൽ ചെയ്യാൻ പറ്റില്ലായിരുന്നു. മലയാളത്തിൽ സിനിമ ചെയ്യാൻ പറ്റുന്നുള്ളതാണ് എൻ്റെ ഏറ്റവും വലിയ ഭാഗ്യം. കുട്ടി കുട്ടിയാണ് ചിന്ന ചിന്നതാണ് കണ്ണ് അസൈവ് ഇരിക്കും, അതിൽ അവളോ മീനിങ് ഇരിക്കും, അവളോ ഇന്റൻസിറ്റി ഇരിക്കും. ജിംസിന്റെ ഹെൽത്ത് ഒക്കെ ഓക്കെ. ഒരു ഡിഗ്രി കൂടിയാൽ കുഴപ്പമാണ് കാര്യങ്ങളാണ് ഫാദർ. ശമ്മി ഹീറോടാ ഹീറോ. ഈ പള്ളിയുടെ പേരും പറഞ്ഞു നീ ഇന്ന് ഇവിടെ ആളെ തമ്മിൽ തെറ്റിക്കണം. ചന്ദ്രനെ ഞങ്ങൾ കൊണ്ടു 6 കഷ്ണമാക്കി കടലിൽ വിരലിനെന്ത് കുട്ടി എന്നാരെങ്കിലും ചോദിച്ചാ മൂന്നാറിൽ അലോഷിക്ക് കൈകൊടുത്താന്ന് പറഞ്ഞാൽ എന്റെ വീട്ടിൽ
സ്വന്തം മകനെ താങ്കൾക്കൊരു താരമാക്കാനായിട്ട് കഴിഞ്ഞില്ല. আমরা দেখলাম ফাহাদ ফাজিলের বার্থডে মাসেপটা, খুবই সুন্দর একটা বার্থডে মাসেপ, এবং ড্রপার্ট রিমিক্সের ওনারা অনেক সুন্দরভাবে কিন্তু ফাহাদ ফাজিলের বার্থডে মাসেপটাকে তৈরি করেছেন. খুবই সুন্দর এডিটিং এবং খুবই সুন্দর সুন্দর অনেক ক্লিপ নেওয়া হয়েছে, বিভিন্ন মুভি থেকে নেওয়া হয়েছে. সো প্রত্যেক মুভির ছোটোখাটো সিনগুলো নিয়ে খুব সুন্দর একটা বিজিএম দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করেছেন ফাহাদ ফাজিলের বার্থডে মাসেপটা. অ্যামেজিং, খুবই সুন্দর. এবং ফাহাদ ফাজিলকে কিন্তু ফাফা নামে অনেক পরিচিত ফাহাদ ফাজিলকে. সো ফাহাদ ফাজিলের অভিনয় আসলে খুব সুন্দর, ন্যাচারাল, মানে পুরো ন্যাচারাল লাগে ওনাকে, এবং খুবই সফট মাইন্ডের একটা মানুষ বলা যায়। আর উনি যখনই অভিনয় করে আসলে মন থেকে করে, যেটা আপনার মনে হবে যে খুব রিয়ালিস্টিক. ফাহাদ ফাজিলের ইদানিং অনেক ছবি কিন্তু অনেক হিট অ্যান্ড ব্লকবাস্টার হচ্ছে, যেমন কিছুদিন আগে বিক্রম মুভিতে ফাহাদ ফাজিলকে আমরা দেখেছিলাম, তারপর হচ্ছে সেখানেও পুরো ন্যাচারাল একটা লুকসে ছিল, এবং ওনার অভিনয় খুবই সুন্দর ছিল, খুব স্মার্টলি কিন্তু অভিনয় করেছেন. এবং তার আগে পুষ্পা মুভিতে আমরা ভিলেন হিসেবে দেখেছি ফাহাদ ফাজিলকে, বাও, মানে টাকলা টাইপের একটা, মাথায় চুল নাই, টাকলা স্টাইলে আমরা দেখেছি এবং মুড ছিল, কিন্তু বিক্রম মুভিতে আবার একটু ডিফারেন্ট. সো ওভারঅল আসলে ফাহাদ ফাজিলের অভিনয় মানে পুরাই একদম ন্যাচারাল, অ্যান্ড ফাহাদ ফাজিলের অ্যাক্টিং দেখে আপনার মনে হবে যে আসলে উনি ওই অ্যাক্টিংয়ের সাথে, মানে অভিনয়ের সাথে এতটাই মিশে যান যে পুরো একদম মন থেকে আসলে অভিনয়গুলো চলে আসে, যার জন্য সেটা আসলে অভিনয়টা মনে হয় না, মনে হয় যে বাস্তবিক একটা আমরা ঘটনা বা বাস্তবিক একটা আমরা ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা. সো ফাহাদ ফাজিলের জন্য অনেক অনেক শুভকামনা, এভাবে করে যেন উনি আমাদেরকে অনেক ভালো ভালো ছবি উপহার দিতে পারেন. এবং একটা কথা বলে রাখি, এখানে আমরা অলরেডি দেখেছি ফাহাদ ফাজিলের বিভিন্ন স্টাইলে উনি বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করেছেন বিভিন্ন মুভিতে, যেমন আমার যেটা ভালো লাগছে বেশি ওনাকে আমার অ্যাকশন মুভি দেখতে ভালো লাগে, আর একটা হচ্ছে একটু রোমান্টিক যে কিছু সিন দেখানো হয়েছে, এবং খুবই হাস্যোজ্জ্বল চেহারে নিয়ে যে সিনগুলো দেখানো হয়েছে সেই সিনগুলো আমার ভালো লাগছে. আর বেসিকলি ওনার একটা সিন ছিল, সেটা হচ্ছে সিগারেট নেওয়া, সিগারেট নিয়ে মুখে সিগারেট নিয়ে যাচ্ছে, তারপর ধোয়া বের করতে, সেরকম কিছু সিন ছিল, সেই সিনগুলো ভালো ছিল. এবং আরেকটা হচ্ছে যেটা হচ্ছে জানামানা গানে একটা মুভি রিলিজ হয়েছিল কিছুদিন আগে, কয়েক মাস আগে, সেই মুভিতে কিন্তু ফাহাদ ফাজিলকে অন্য একটা রূপে আমরা দেখেছিলাম. সো ওভারঅল উনি আসলে যতগুলি মুভি করে বেশিরভাগই জনপ্রিয় হয়, কারণ হচ্ছে ওনার অভিনয়ের মাধ্যমে এবং স্টোরির মাধ্যমে. সো এভাবেই যেন ভালো ভালো মুভি উপহার দেন, এবং উনি কিন্তু অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন. সো আসলে যেমন তেমন নায়ক না, উনি আসলে বড় মাপের একজন নায়ক, যার কারণে ওনাকে অনেক অনেক পুরস্কৃত করা হয়েছে. সো এভাবে যেন উনি ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিতে পারেন, এবং এই শুভকামনা করি. আজকে ওনার, আজকে না, গত 8ই আগস্ট ওনার জন্মদিন ছিল. সো হ্যাপি বার্থডে টু ইউ, এবং শুভ জন্মদিন ফাহাদ ফাজিল বাংলাদেশের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে ওনাকে অনেক 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 শুভকামনা এবং ওনার মঙ্গল কামনা করি. সো এই ছবি রিয়াকশন ভিডিও দিলে খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন. এবং আরেকটা কথা বলে রাখি, ফাহাদ ফাজিলের অনেক ভিডিও রিয়্যাক্ট করেছি, সো একটা একটা করে প্লিজ দেখে নেবেন, এবং অবশ্যই কমেন্টে লিখবেন #HBDFAFAS. সো আজকে মতো বিদায় চাই, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে. সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার.